সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টমাস ক্রাফটস। আজ আপনাদের তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না করার রেসিপি। চলুন তাহলে রান্নাতে যাওয়া যাক। এখানে 2 কেজি পরিমাণ হাঁসের মাংস চামড়া সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। হাঁসের মাংস পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়, এতে স্বাদটা ভালো আসে। এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও 1/2 কাপের মতো সরিষার তেল। এখন আমি মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মেখে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে আসলে এতে এলাচ, দারচিনি, লং, তেজপাতা 2-3 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার একটু গরম হয়ে আসলে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব মশলা মাখানো হাঁসের মাংসগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমার মাংসটা থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এখন আমি আবারও একটু নেড়ে দিব। যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে ততক্ষণ এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। ছানো হয়ে আসলে এই সময় দিয়ে দিব 4-5টা আলু। তো আলুর সাথে মিশিয়ে মাংসটাকে ঢেকে দিলাম। এবার আলু আর মাংসটা কষানো হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন, মাংসটা মাখা মাখা হয়ে আসছে। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।